তো আল্লাহ হাইসা দিছে যে দেখো করে কি আপনি আজকে সুযোগ নিছেন কালকেটা শুনেন কালকে আপনার স্ত্রী সুযোগ নিবে। সে আবার ভাববে আমারে তো তুমি মেরা উঠাইছ রাখো কালকে আসতে দাও ও মাই ইফতা আলাইহি রব্বহু আল্লাহ যদি রাগ হয়ও আমাদের উপরে দরজা খোলা দেন আল্লাহর সিস্টেম হইল যার জন্য দরজা খোলেন তাকে কখনো শাস্তি দেন না ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভাণ্ডার নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই জন্য আরেক হাদিসে আছে যখন বন্দা বান্দি শেষ যায় তাল্লা উপর থেকে আওয়াজ দেয় ফেরেশতাদেরকে তাদেরকে মালা ইকাতি ইরফা হিজাব ও ফেরেশতারা তারা পর্দা সরা তো জিজ্ঞেস করে কেন সরাবো তাল্লা বলে ইরফা হিজাব বাইনি ও বাইনা আবদি আমার আর বন্দার মধ্যখানের পর্দাগুলা সরা ইদান ইউনাজি আবদি এখন উন্মতে মোহাম্মাদি আমার বন্দা আমার সাথে কথা বলবে সরা পর্দা আপনার আমার মাঝের পর্দা সাড়ায় দেওয়া হয় এই জন্যই আছে আল মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর সাহজিদু ইয়াসটু আলা আলাহ কাদাম রহমান সেজদাক আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে ও সাজিদু ইয়াকরা আল মুসাল্লি ইয়াকরা বাবা রহমান নামাজি আল্লাহর দরজায় করাগাত করে করাঘাত ঠক ঠক করে এই জন্যই আছে অমাই ইয়াকরা ইয়াফতা আলাই যে দরজায় খটখটাইতে থাকে তো রাগ হইয়া হইলেও খোলা হয় খুশিতে তো খোলা হয় হয় মাঝে মাঝে কি রাগ হয়েও খোলে না যে এত খটখটাই কে খুইলা দেখি ঠিক না হ্যাঁ কিন্তু আরেকটা সুসংবাদ আমাদের জন্য আছে আল্লাহ যদি রাগ হয়েও আমাদের উপরে দরজা খুইলা দেন তো আল্লাহর সিস্টেম হলো যার জন্য দরজা খোলেন তাকে কখনো শাস্তি দেন না হলো আল্লাহর সিস্টেম আরেক হাদিসও আছে মনকাল্লাম ইউদ্দেব যাকে আল্লাহ সম্বোধন করবে তাকে আর শাস্তি দিবে না যাকে আল্লাহ সম্বোধন করবে তাকে আর শাস্তি না হাদিসে দিবে আরো আছে মান যার কর্ম দেখা আল্লাহ হাসি দিবেন তাকে আর শাস্তি দিবেন না এগুলো হলো সারপ্রাইজ আল্লাহর পক্ষ থেকে আপনার কর্ম দেখা আল্লাহ হাসি দিছে শাস্তি আর দিবে না আল্লাহ রসুল সিস্টেম শিখাইছেন সিস্টেম কি জানেন আল্লাহ রসুল এক হাদিসে সিস্টেম যে আল্লাহ আসবে কি করে তো বলছে স্বামী রাত্রে উঠছে স্ত্রী কিচ্ছু বলে নাই চুপে চাপে যায় একটু পানি হাতে নিয়ে মুখের ভিতরে মেরা দিছে ছিটা ঘুমের ভিতরে পানির ছিটা বোঝেন না ঠান্ডা লাগছে ফাল দিয়া উঠছে কে মারলো পানি উটা দেখে নিজের স্বামী মুসকি মুসকি হাসতেছে জিজ্ঞেস করছে পানি মাল্লা কেন কেন তাহার যুত পড়বা না তো আল্লাহ হাইসা দিছে যে দেখো করে কি আপনি আজকে সুযোগ নিছেন কালকেরটা শুনেন কালকে আপনার স্ত্রী সুযোগ নিবে সে আবার ভাববে আমারে তো তুমি পানি মেরা উঠাইছো রাখো কালকে আসতে দাও তা আপনি হয়তো সিটা দিছেন দেখবেন ফ্রিজের পানি নিয়ে পুরা গ্যালাসি ডাইলা দিছে আপনার উপরে আপনি ওরছেন ফাল দিয়া কেন পানি মারলা তো কইলো কেন কালকে আমাকে তাহাজ্জতের জন্য উঠাইছো আজকে কি তুমি তাহাজ্জত পড়বা না তো আল্লাহ হাইসা দিছে আর আল্লাহর সিস্টেম হইল মান দাহিকা আলাইহি রাব্বুহু লামি দি যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না এজন্য আল্লাহ শত সিস্টেমও বানায় দিয়েছেন নিজে নিজে নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন